মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে প্রি বোর্ড পরীক্ষা চলাকালীন সময়ে ফাঁস সবকটি প্রশ্নপত্র। এমন ঘটনার জেরে শুক্রবার সকাল থেকে রাজ্য জুড়ে তোলপাড় সৃষ্টি হলেও আশ্চর্যের বিষয় হচ্ছে এটাই, এ ব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের তরফে কোনো প্রকার ভূমিকা গ্রহণ করা হয়নি। রাজধানীর ওষাবাজার এলাকার একজন প্রাইভেট টিউটারের তার ছাত্রছাত্রীদের বিলি করেছেন প্রশ্নপত্রগুলি। এর পাশেই রয়েছে সুখময় স্কুল, সেখান থেকেই এই ঘটনার সূত্রপাত। ঘটনার পরিপ্রেক্ষিতে টিবিএসসি বোর্ডের কিছু কর্মকর্তাদের বড়সড় কেলেঙ্কারির আভাস থাকলেও কেন এখনো পর্যন্ত ওই প্রাইভেট টিউটার বহাল তবিয়তে, প্রশ্ন সেখানি। ইতিমধ্যে এই ঘটনাটিকে কেন্দ্র করে কিছু সংগঠন ময়দানে নেমেছে, সেগুলির মধ্যে অন্যতম অল ইন্ডিয়া ডিএসও রাজধানীতে শিক্ষা ভবনের সামনে এদিন বিক্ষোভ প্রদর্শন করে এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনাটির সুষ্ঠু তদন্ত হোক এমনটাই দাবি তুলে। সবেমাত্র মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রি বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, ছাত্রছাত্রীরা এক দুইটা পরীক্ষা মাত্র দিয়েছে, আজকেই হঠাৎ করে প্রকাশিত হলো যে প্রি বোর্ড পরীক্ষার মাধ্যমিকের প্রশ্নপত্র আউট। এই ঘটনা রাজ্যের একটা চাঞ্চল্যকর ঘটনা এবং এই ঘটনায় সবচেয়ে বেশি মানে ক্ষতিগ্রস্ত হয়েছে মনের দিক থেকে ছাত্রছাত্রীরা। আমরা দেখছি যে পত্রপত্রিকায় সবসময় দেখছি যে শিক্ষার উন্নয়নের কথা বলছে সরকার, কিন্তু এই প্রশ্নপত্র আউট আমরা কী লক্ষ্য করলাম যে যদি শিক্ষার উন্নয়ন হতো তাহলে তো প্রশ্নপত্র আউট হতো না। বলে এই যে ঘটনা, আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই ঘটনা শুধু আজকে নয়, বিগত দিনের সরকারের আমলেও আমরা দেখেছি এই প্রশ্নপত্র আউট হয়েছে এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রীরাই হয়, তাদের কথা কেউ ভাবে না। ফলে এই যে পরীক্ষার আগ মুহূর্তে তাদের প্রশ্নপত্র আউট হলো, তাদের যে মানসিক প্রস্তুতি, পরীক্ষার যে মনোসংযোগ, এটা বিরাট ব্যাঘাত ঘটেছে। তাই এআইডিএসও ছাত্র সংগঠনের পক্ষ থেকে আমরা মধ্যশিক্ষা পর্ষদের, মাননীয় মধ্যশিক্ষা পর্ষদের নিকট আমরা এসেছি। আমরা চাই সঠিক তদন্ত হোক।